আবারও ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের মোটর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের গাডোয়ালে সজরে ধাক্কা মারে এক আর ঘটনাস্থলে মৃত্যু হয় যুবকের ঘটনায় শোকের পরিবারে জানা যায় মৃত যুবকের নাম অভিজিৎ অধিকারী বাড়ি নদীয়ার কৃষ্ণনগর ঘূর্ণি এলাকাতে পরিবারের দাবি গতকাল রাতে অভিজিৎ তার একটি বন্ধুকে নিয়ে বাইক চালিয়ে শান্তিপুরে নিমন্ত্রণ খেতে আসে এরপর মধ্যরাতে বাড়ি ফেরার সময় শান্তিপুর গোবিন্দপুর বারো নম্বর জাতীয় সড়কের চলন্ত বাইকটি সজরে ধাক্কা মারে গাডোয়ালে এরপর ছিটকে গিয়ে একটি লরির পেছনে ধাক্কা মারে সেখানে অভিজিতের বন্ধুর অল্পের মধ্যে আঘাত লাগলেও অভিজিতের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে রাতে মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ শুক্রবার দুপুরে অভিজিতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠানো হয় পরিবার জানাচ্ছেন অভিজিৎ মাথায় হেলমেট পরে বাইক চালাচ্ছিল কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনা যে ঘটবে তারা কখনো আন্দাজ করতে পারেনি কবে গতকাল রাতে তারপর তারপরে ফেরার সময় ওই গোবিন্দপুর কালীবাড়ির ওই মেন মেন বাইপাসে আর কি ওখানেও অ্যাক্সিডেন্টটা মানে কি গাডওয়ালে কোনো সমস্যা আছে মানে গাডওয়াল ভেঙে গেছে মানে গাডওয়ালে কোনো ধাক্কা টাকা মেরেছিল গাডওয়ালে গিয়ে ধাক্কা মারার পরে তারপরে লরিতে গিয়ে ধাক্কা মারে হেলমেট পরা ছিল মতো হ্যাঁ হেলমেট ছিল আচ্ছা মানে কোনো গাড়ির সাথে ধাক্কা লাগেনি না ডাইরেক্ট আগে গাড়ির সাথে ধাক্কা লাগেনি কজন ছিল দুজন ছিল একজনের পরিস্থিতি কেমন আছে একজন আছে এখন মোটামুটি যার মৃত্যু হয়েছে তার নাম কি অভিজিৎ অধিকারী বাড়ি কোথায় বাড়ি ঘুরনি কৃষ্ণনগর উনি কি কালকেই এসেছিলেন নিমন্ত্রণে খেতে বাড়ি কৃষ্ণনগরে এমনি কোনো উনি বিবাহিত না আপনার কি বাড়ির লোক আমার ভাইপো আপনার নাম আমার নাম গোড়াচাঁদ অধিকারী এখন কি বডি নিয়ে যাচ্ছেন হ্যাঁ